Capital FM 94.8, Desher number one music station. জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে ঢালিউডের খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ে। রাজকীয় আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুর প্রিন্স বাজার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরা রাজকীয় পোশাকে হাজির হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের অনেক তারকারাও। কোটি টাকার কাপির নামের একটি ছবি প্রযোজনা করেছিলেন মনোয়ার হোসেন ডিপজল। সাকিব ও অপুর এই ছবিতে অভিনয় করেন তিনি। এবার কোটি টাকার কাবিনে নিজের ছেলের বিয়ে দিলেন জনপ্রিয় এ চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক। ডিপজলের পারিবারিক সূত্রে জানা গেছে, ডিপজলের পুত্রবধূর নাম কাজী তসফিয়া, প্রিন্স বাজার ও সুপার মলের স্বত্বাধিকারীর মেয়ে তসফিয়া। 1 কোটি টাকার দেনমহরে এ বিয়ের কাবিন হয়েছে। ছেলের বাসর হয়েছে রাজধানীর 5-তারা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।